কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছে তা এখনও নিশ্চিত করেনি সরকার। এবারে সহিংসতায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমন নিহত হয়েছে, তেমনি নিহত হয়েছে অনেক নিরীহ মানুষ ও পুলিশ সদস্যরাও। আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে আরেক এক পুলিশ সদস্যের 17 বছরের সন্তান। কিভাবে সেই হৃদয় বিদারক ঘটনা ঘটল, সেই চিত্রই উঠে এসেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনটি তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 24 জুলাই ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কোথাও দেখেছেন কিনা। বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকা তাইমের নাম খুঁজেছেন। পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশঘরের উদ্দেশ্যে দৌড়ে যান তিনি। একজন লাশঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা। সেখানে পড়ে ছিল রক্তে ভেজা ছড়া গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারল, তুই আমারে না বইলা কেন বাইরে হয়েছিলি। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ঘণ্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় তাদের ছেলেকে গুলি করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে, কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। তিনি প্রশ্ন রেখে তাকে বলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করেনি ডেইলি স্টারের ওই প্রতিবেদনে। শুধু ইমাম হোসেন নয়, বাসায় থেকেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এই আন্দোলনে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটি নিউজ, ঢাকা।